সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই বাইসুমা আজকে পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই মজার অসম্ভব মজার একটা রেসিপি এটা হচ্ছে দুধ ও ডিম দিয়ে তৈরি দুধ ও সেমাইয়ে লাচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সকলকে তৈরি করে খাওয়াবেন আশা করছি সকলের কাছে প্রশংসিত হবেন রেসিপিটি দেখার পূর্বে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ থাকবে তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে এই সেমাইয়ের লাছি তৈরি করতে তো প্রথমে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিচ্ছি ডিম তিনটা যদি ফ্রিজে থাকে সেখানে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে তো এরপর ডিম তিনটাকে ফাটিয়ে নিতে হবে তো একটা হ্যান্ড মেকারের সাহায্যে আমি ফাটিয়ে নিচ্ছি ডিম তিনটা ফাটানো হলে এর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি তো চিনি এবং ডিম দুইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো মিশানোর পরে আমি ডিমটাকে একটা কাপে ঢেলে নিচ্ছি তো আমি একটু ছোট সাইজের একটা মগ ইউজ করেছি তো এতে করে দুধে দেওয়ার সময় একটু সুবিধে হবে তো চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার পরিমাণ দুধ তো লিকুইড দুধটা দেওয়ার পরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন এরপর চিনি দুধ মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ গুঁড়া দুধ তো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু আমি এখনও অন করিনি চুলাটা বন্ধ থাকা অবস্থায় এগুলো সব মিশিয়ে নিতে হবে নতুবা দলা পেকে যেতে পারে এরপর সব ভালোভাবে মিশানোর পরে আমি দিয়ে দিচ্ছি লবণ চিমটি পরিমাণ তবে আপনারা যদি মিষ্টি জাতীয় খাদ্যে লবণ না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এরপর সব মিশিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি চুলাটা অন করে দেওয়ার পর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি যখন বলক এসে যাবে ঠিক সেই পর্যায়ে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে তো এরপরে আমি ডিমটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর নাড়তে থাকতে হবে এভাবে আমি চার থেকে পাঁচবারে ডিমটা দিয়ে দেব আর নাড়তে থাকব। তো সবটুকু ডিম দেওয়ার পরে এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তো আরও চার পাঁচ মিনিটের মতো জাল করতে হবে তো জাল করতে করতে ঘন হয়ে আসবে দেখতে পাবেন তো এটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু হয়ে আসছে তো ডিমের আসতে গন্ধটা দূর করার জন্য আমি এখানে চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া এতে করে ডিমের বাজে গন্ধটা আর আসবে না তো চার পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘন হয়েছে তো এবার ঠান্ডা করে আমি উঠিয়ে আপনাদের দেখাবো তো আমি একটু গরম থাকা অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এটা বোঝা আসলে এটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম ও দুধ দিয়ে তৈরি সে মাইল লাচ্ছি এটা আসলেই অনেক মজার বাসা অবশ্যই তেরাই করবেন তো এবার এটাকে আমি ঠান্ডা করে আমি কিছু দিয়ে দিচ্ছি কিসমিস পরিবেশনের জন্য আপনারা এতে কিছু ফ্রুটসও অ্যাড করতে পারেন তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম এটা জাস্ট দেখার জন্য সৌন্দর্যের জন্য তো ফিওর্স হয়ে গেল আমার টিমও দুধ দিয়ে তৈরি অসম্ভব মজার সেমাইল্লা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ